মহারাজ, দেখুন কেমন ফুটফুটে দুটো মেয়ে হয়েছে আপনার। দুদিনের অপেক্ষার পর আমার যে কি আনন্দ হচ্ছে, কি সুন্দর দেখতে হয়েছে। একজনের চুল রূপোর আর আরেকজনের চুল সোনার। তাহলে আজ থেকে আমার সোনার চুলের মেয়ের নাম সোনালি আর রূপোর চুলের মেয়ের নাম রূপালি। ইরানি, নাম দুটো ভালো না? খুব ভালো মহারাজ, খুব ভালো। মা, বাবা, আমার চুলটা কি ভালো না? আর রূপালির চুলটা পচা, একদম সাদা বুড়িদের মতো। হ্যাঁ সোনালি, তোমার তো সোনার চুল, তোমার চুল খুব সুন্দর। মা, বাবা, আমাকে একটা সোনার চিরুনি গড়িয়ে দাও না। হ্যাঁ দেব, আজই শাকরাকে ডেকে তোমার জন্য সোনার চিরুনি গড়িয়ে দেব মা। তোমার চুলই তোমার সৌন্দর্য বর্ধক, তোমার চুলের জন্য তো সোনা চিরুনি করে দিতেই হবে। আর আমাকে দেবে না? তোমার জন্য এই প্রাসাদে যা চিরুনি আছে তাই যথেষ্ট রূপালি। আমার জানলা সোজা সুজি ফুল শুকনো হয়ে পড়ে আছে, অথচ মালির কোনো হুঁশ নেই। মেজাজটাই বিগড়ে গেল একেবারে। না, মালিকে মজা দেখাতে হবে। মালি, এসব আমি কি শুনছি? আগে আগে মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, এমন ভুল আর হবে না মহারাজ। ভুল না ছাই, সব চক্রান্ত, আমার মেজাজ বিগড়ে দেওয়ার চক্রান্ত। বাবা, আমি চাই এই মালিকে এক্ষুনি চাকরি থেকে বরখাস্ত করা হোক। না না বাবা, একটা ছোট্ট ভুলের জন্য এত বড় শাস্তি দেওয়াটা অনুচিত। মালি অনেক খেটে ওই ফুল গাছগুলোতে ফুল এনেছে, মালির সঙ্গে এরকম ব্যবহার করা অন্যায়। তুই খুব ন্যায় অন্যায় বুঝিস মনে হচ্ছে? ভুলটা ভুলই, এই মালিক কাল থেকে আর এখানে কাজ করবে না। সোনালি ঠিকই বলছে, এই যাও যাও, তোমাকে আর এখানে কাজ করতে হবে না, যাও। রানী, অনন্তপুরের রাজা আমার পরম বন্ধু রবি বর্মা আমায় সপরিবারে শিকারে আমন্ত্রণ জানিয়েছে। তাই নাকি? তা কবে যেতে হবে? কাল সকালে। এসো 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 সমুদ্র, এসো। রবি, কতদিন পরে আমাদের দেখা। কি অপরূপ দেখতে রাজকুমারকে। রাজকুমার দেববর্মার বীরত্বেরও অনেক কাহিনী শুনেছি বাবার মুখে, এরকম একজন রাজকুমারই তো আমার স্বামী হওয়ার যোগ্য। চলো সমুদ্র, শিকারে বেরোনো যাক। আমি শিকারে যাব না বাবা, তোমরা যাও। ঠিক আছে ঠিক আছে, চলো সবাই বেরোনো যাক। বা, এই জঙ্গলে কত পাখি, কি সুন্দর তাদের ডাক, কেন যে এখানে শিকার করতে আসে এ জানি। আরে, ওটা রাজকুমার দেববর্মা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু রাজকুমার দেববর্মা, আপনি এখানে, আপনি সবার সঙ্গে শিকারে গেলেন যে? ও, রাজকুমারী রূপালী, আমি সবার অলক্ষ্যে শিকার ছেড়ে এখানে চলে এসেছি। নিরীহ পশুদের শিকার করতে আমার ভালো লাগে না। তার থেকে জঙ্গলের মধ্যে পাখির ডাক অনেক মনোমুগ্ধকর। কিন্তু আপনি শিকার গেলেন না কেন রাজকুমারী? আমারও আপনার মতো পাখির ডাক মনোমুগ্ধকর লাগে, তাই। আসুন আসুন, তাহলে এখানে বসে পাখির ডাক উপভোগ করা যাক, কেমন? বাহ, আপনার চুলটা তো অপূর্ব। সত্যি সত্যি, এরকম রজত শুভ্র রং আমার খুব প্রিয়। বাবা মা, তো
তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো। আমার রাজকুমার দেববর্মাকে পছন্দ হয়েছে, আমি দেববর্মাকে বিয়ে করতে চাই। বাহ বাহ বাহ, কি তো উত্তম কথা। আমি আজই তাহলে রবি বর্মার সাথে কথা বলছি। না না, এ আমি কি শুনলাম? আমি আর দেব বর্মা তো একে অপরকে ভালোবাসি, কিন্তু কিন্তু এ বিয়ে আমি হাটকাবো কি করে? কোনোদিনই তো আমি আমার ভালোবাসার জিনিসটা পাইনি। সোনালি তো সব সময় সবকিছু পেয়েছে, না পারবো না। এবারেও আমি আমার মনের কথা কাউকে বলতে পারবো না। দেববর্মা। ও বাবা, বলো কি বলবে? রাজা সমুদ্র রত্নাবলীর কন্যা তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তোমার কোনো আপত্তি নেই তো? রাজা সমুদ্র রত্নাবলীর কন্যা? না বাবা, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে প্রাসাদে ফিরেই তোমার বিয়ের তোড়জোড় শুরু করা হবে। রাজকুমারী সোনালি, তুমি একদিন আমায় বিনা কারণে অপমান করে তাড়িয়েছিলে, এই সোনার চুলের জন্যই তোমার এত অহংকার না? হ্যাঁ, এই চুল আমি কেটে দেব। কাল না তোমার বিয়ে? হ্যাঁ, কাল তুমি ন্যাড়া হয়ে বিয়ের পিঁড়িতে বসবে। হ্যাঁ, আপনি তাকে খুঁজে বের করবেন পরে, কিন্তু আজ যে আমাদের মেয়েটার বিয়ে, সেটা কি হবে ভাবতে পারছেন? ও হ্যাঁ, তাই তো। সোনালি, তুই বরং আমার চুলটা নিয়ে নে, পরে আমার তোর দুজনেরই চুল গজিয়ে যাবে। কিন্তু আজকের জন্য তুই আমার চুলটাই নে। তোর চুল? তোর ওই সাদা পুরীদের চুল? চিন্তা করিস না, দেখবি রাজকুমারের ওই সাদা চুলই পছন্দ হবে। হ্যাঁ, রূপালি ঠিকই বলছে, আজকের মতো মান সম্মানটা তো বাঁচবে। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। কি হলো, আজকের দিনেও তুমি লজ্জা পাবে? আজই তো মেয়েদের জীবনে লজ্জা পাওয়ার দিন। বাহ, তুমি তো বেশ সুন্দর করে কথা বলতে পারো, আমি সেদিনই বুঝেছিলাম। কোন দিন রাজকুমার? ওই তো যেদিন তুমি আর আমি একান্তে ওই নদীর ধারে বসে পাখির গান শুনেছিলাম, সেই দিন। পাখির গান? কই, আমার তো এরকম কোনো কথা মনে পড়ছে না রাজকুমার দেববর্মা। এ কি বলছো তুমি? সেদিন একসাথে হাতে হাত দিয়ে আমরা সূর্যোদয় দেখলাম, তোমার কি কিছুই মনে নেই রূপালি? রূপালি? আমি তো রূপালি নয়, আমি সোনালি। সোনালি? কিন্তু কিন্তু আমি তো ভেবেছিলাম আমার বিয়ে হবে রূপালির সাথে, আমরা যে দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। তার মানে আপনাকে ভালোবাসা সত্ত্বেও রূপালি শুধু আমার খুশির জন্য নিজের ভালোবাসা ত্যাগ করলো, নিজের চুল পর্যন্ত আমাকে দিয়ে দিল? না না না, অনেক বড় ভুল করেছি আমি, আমি অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। না না না, এই ভুল আমাকে শোধরাতেই হবে, শোধরাতেই হবে। রূপালি এতটাই নিঃস্বার্থ? না 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 না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চল চলো সবাই রূপালির কাছে যাই। রূপালি মা আমার, আর কাঁদিস না মা, কাঁদিস না। কি তোমরা? হ্যাঁ, আমরা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি আমি সব জেনে গেছি রূপালি, সব
তুই নিজের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য ত্যাগ করে দিলি, আর আমি কিনা স্বার্থপরের মতো। ছি বাবা বাবা, আমি চাই রূপালীর সাথে রাজকুমার দেববর্মার বিবাহের আয়োজন করা হোক। হবি হবি, তাই হবি। এই এই কি আছো, ধুমধাম করে রূপালীর সাথে রাজকুমার দেববর্মার বিবাহের আয়োজন করো।